উপনির্বাচনে রণকৌশল তৈরি করতে শনিবার বিজেপি প্রদেশ কার্যালয়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন রাজ্য বিজেপি নেতৃত্বরা। নজরে ধনপুর বক্সনগর, মননে উপনির্বাচন, লক্ষ্য ও উদ্দেশ্য রেকর্ড ভোটে জয়ী হওয়া। সে রূপরেখাই তৈরি করতে শনিবার রাতে হল রুদ্ধতার বৈঠক। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উপস্থিতিতে হল সেই বৈঠকটি। এদিনের বৈঠকের তাৎপর্যতা তুলে ধরে খাদ্য এবং পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, 15 আগস্ট থেকে রাজ্যে দুটি আসনে উপনির্বাচনের জন্য প্রচার কাজ শুরু হবে। 17 আগস্ট দুটি আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা করবেন। দিল্লি থেকেই কেন্দ্রীয় নেতৃত্বরা প্রার্থীদের নাম ঘোষণা করবেন। উপনির্বাচনের জয় নিয়ে আশা ব্যক্ত করেন তিনি। এখন আজকে আমাদের প্রাথমিক মিটিং, এটা মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় পার্টির সম্মানিত সভাপতি, আমাদের রাজ্য মন্ত্রিসভার অন্যতম সদস্য রতনলাল নাথ, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন এবং অন্যান্য মন্ত্রী বিধায়কদেরকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়। এবং আপনারা জানেন যে ধনপুর এবং বক্সনগরের উপনির্বাচন ঘোষণা হয়েছে, তাতে আগামী দিনে পার্টির রণনীতি কী হবে, কারণ দুটো আসনেই আমরা জিততে হবে। এবং আমরা বিশ্বাস করি যে দুটো আসনেই গণদেবতারা বিগত বিধানসভার মতো আমাদেরকেই জয়ী করবে এবং আগামী দিনে আরও রণনীতি আমাদের তৈরি ঠিক হবে। আজকে প্রাথমিকভাবে আমরা ঘোষণা করেছি যে সাংগঠনিকভাবে আমরা বক্সনগর এবং ধনপুর যে আসন দুটো বিধানসভা কেন্দ্রের, তাতে আমরা আগামী 15 তারিখ থেকে সাংগঠনিকভাবে মিটিং শুরু করব এবং পরবর্তী সময় 17 তারিখ আমাদের নমিনেশন জমা হবে। 17 তারিখ সময় এখনও নির্ধারিত হয়নি, আমাদের দিল্লির নেতৃত্বরা আসবেন, ঠিক করবেন সময় দেখে। 17 তারিখ আমরা নমিনেশন পর্ব সেখানে সম্পন্ন করব বক্সনগর এবং ধনপুর বিধানসভার উপনির্বাচনে। তো প্রাথমিকভাবে এটা নিয়েই আমরা আলোচনা করেছি। এটা উপস্থিত যারা অ্যাভেলেবেল লিডাররা ছিলেন আগরতলায়, তাদের উপস্থিতিতে মিটিং হয়েছে। আমি নাম বলেছি আপনাদের, মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সম্মানিত সভাপতি এবং অন্যান্য নেতৃত্ব। এইদিন এই বৈঠকে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, দলের সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, রতনলাল নাথ সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।